খাওয়ার অকাত নাই, শালা ভিখারির ভিখারি বাচ্চা ভিখারি। হ্যাঁ হোটেলে এসে ভাত খাওয়া নিয়ে গেলে। হ্যাঁ তোর হোটেলে ভাত খাওয়ার অকাত আছে? হ্যাঁ বাইরে বাইরে যা। ভিখারি বাচ্চা ভিখারি। হ্যাঁ হোটেলে এসে ভাত খাওয়া নিয়ে গেলে। হ্যাঁ তোর হোটেলে ভাত খাওয়ার অকাত আছে? হ্যাঁ ভিখারির বাচ্চা ভিখারির বাচ্চা, খা খা জীবনে খাস নাই, খা হোটেলে খাবার আছে। জীবনে মিলালে ওয়াটার দেখছ, জীবনে খাই দেখছ? হ্যাঁ হোটেলে এসে খাবার নিয়ে গেলে। হ্যাঁ জানো না দাম কত? হ্যাঁ খাবার এসব এসব কি কাণ্ড, মানুষ নাকি গরিব থেকে মানুষ নাকি? সে কি বলছে, সে পয়সা দিয়ে খাবে না? অন্য যারা আছে কাস্টমার তারা পয়সা দিবে, সেও তো পয়সা দিবে। আপনারা তো দয়া লাগছে, আপনি খিলান গা। না না দয়ার কথা বলতে নাই তো, ব্যবহার শিখো। আমরাও তো মানুষ মতো জয়েন ছিলাম এক সময়, আমার নাম শুনলে সারা বরগুনা ডিস্ট্রিক্ট কাঁপতো। সেই সময় তো চলে গেছে, আল্লাহ কি থেকে ভয় করো না? ঠিক আছে এটা ওইটা মেলা ছিল নাই। এই এক প্যাকেট ভাত প্যাক করে দাও তো, আমি সাবধান করে দিলাম। এই
এই সব কিছু খাওনি
আরে কি বিড়াটা কি লিস্ট নিলা কি তো সুন্দর ফুটফুটে কয় আমার সাথে চলো, এই জগতে আমার কিছু নেই, তোমার যে অবস্থা দেখে আমার বুক পেটে যাচ্ছে। আমি তো 200 টাকার মালিক, কিন্তু আমার খাওয়াই নাই, আমি কোনদিন মরে যাবো বলে ওয়ারিশ দেওয়াও মানুষ নেই। চলো বাবা, যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি তোমার তোমাদের বৃন্দাবনে নিয়ে যাব। স্যার আমার একটু থাকার জায়গা হইলো, ওরে মানুষ করে আনলে হইলো স্যার। আমি আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, আমি এই মাটাকে এমন সুন্দর তৈরি করব, এই সারা জগতে দেখবে যে এত সুন্দর মেয়ে, এত সুন্দর রেজাল্ট করছে, পড়াবো শোনাবো, বড় ডক্টর বানাবো আমি। এসব কি চলো চলো বাবা চলো 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 চলো।